হ্যালো এভরিওান আজ আমি ডিসকাস করবো সেকেন্ড আইসোমরফিজম থিয়ারাম বেসিক্যালি স্টেটমেন্টটা কী বলে এইচ অ্যান্ড কে যদি দুটো সাবগ্রোভাব জি এর হয় এবং এইচটা যদি নর্মাল হয় দেন এইচ কে বাই এইচ আইসোমরফিক টু কে বাই এইচ ইন্টারসেকশন কে তো এইটা করার জন্য আমাদের কিন্তু ফার্স্ট আইসোমরফিজম থিয়ারামকে হেল্প নিতে হবে তো ফার্স্ট আইসোমরফিজম থিয়ারাম কী বলে তার স্টেটমেন্টটা পাশে লেখা যাক যে যদি একটা ফাংশান ডিফাইন করি যেটা জি থেকে জি ম্যাপ করছে এবং সেটা যদি অন টু হোমোমর্ফিজম হয় ঠিক আছে সেটা যদি হোমোমর্ফিজম হয় অন টু এবং সেখানে যদি কারফাই এক্সিস্ট করে ঠিক আছে এবং কারফাই থাকে তাহলে আমরা কি বলতে পারবো নাকি জি বাই কারফাইটা কার এফটা আমি ফাংশানটা এফ দিয়ে ডিফাইন করেছি সেটা আইসোমর্ফিক হয় জি ডাস্টসের সঙ্গে অর্থাৎ যেখানে ম্যাপ করে সেইটার সঙ্গে জি বাই কার এপটা আইসোমরফিক করে তো এটা হচ্ছে আমার ফার্স্ট আইসোমরফিজম থিওরাম এইটাকে হেল্প করে আমি এগোবো তাহলে আমাদের এখানের কাজটা কি করব। এখানেও আমি ওরকমভাবে একটা ম্যাপিং ডিফাইন করবো কীরকম ম্যাপিংটা ডিফাইন করব না কে থেকে এইচ কে বাই এইচে আমি দেখব অন্টু হোমোমরফিজম ম্যাপ করছে কিনা ওকে টু হোমোমরফিজম ম্যাপ করছে না এবারে যদি টু হোমোমরফিজম ম্যাপ করে তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অনুযায়ী কে কী বলতে পারি না কে বাই কার এফটা আইসোমর্ফিক করবে এইচ কে বাই এইচ এর সঙ্গে এবারে নেক্সট আমাকে দেখাতে হবে যে কারফাইটা এইচ ইন্টারসেকশন কে হচ্ছে কি না যদি এইজ ইন্টারসেকশান কে হয়ে যায় তাহলে কার এফ এর জায়গায় আমি এইচ ইন্টারসেকশান কে বসিয়ে দেবো তাহলে আমার জিনিসটা প্রুভ হয়ে যাবে যে এইচ কে বাই এইচ আইসোমর্ফিক করে কে বাই এইচ ইন্টারসেকশান কে এর সঙ্গে ওকে ক্লিয়ার তো আমাদের কি করতে হবে তো এখানে আমি ম্যাপিংয়ের জন্য এইচ ডিফাইন করেছি তো আমার তো এখানে এইচ আর কে বলেছে দুটো সাবগ্রুপ তাহলে এইচ কে যে সাবগ্রুপ সেটা বলেনি তো আমাকে ফার্স্ট প্রুফ করতে হবে তাহলে টু প্রুফ যে কেটা সাবগ্রুপ অফ জি জি এর হচ্ছে এইচ কেটা সাবগ্রুপ সেটা আমাকে ফার্স্ট প্রুফ করতে হবে তাহলে আমাদের কী সাবগ্রুপ প্রমাণ করতে হলে কি বিটা যদি এইচের মধ্যে থাকে তাহলে এব ইনভার্স এইচ এর মধ্যে থাকবে সেটা প্রুভ করতে হবে এই টাইপের তাহলে আমাদের এখানে সেই কাজটাই হবে লেট এখানকার এলিমেন্টগুলো কীরকম দেখতে এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টু এই টাইপের দেখতে তাহলে এইচ ওয়ান কে কে ওয়ান এইচ টু কে টু ধরে নিচ্ছি কের মধ্যে আছে তাহলে আমাদের দেখাতে হবে এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টুর ইনভার্সটা এইচ কের মধ্যে আছে কি আমাকে দেখাতে হবে ওকে তাহলে আমাদের কি করতে হবে এর হোল ইনভার্স মানে আমরা লিখতে পারি এইচ ওয়ান কে ওয়ান কে টু ইনভার্স এইচ টু ইনভার্স এবারে কি কে ওয়ান কে ওয়ান কে টু ডেফিনেটলি কার মধ্যে থাকবে কে ওয়ান বিলংস টু কের মধ্যে থাকবে কে টু বিলংস টু কি কে এর মধ্যে থাকবে ফলে কি কে ওয়ান কে টু ইনভার্সও কের মধ্যে থাকবে কারণ এটা সাবগ্রুপ হচ্ছে ফলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে ফলে আমি এটাকে একটা নতুন নাম দিচ্ছি কে তাহলে কি পাচ্ছি এইচ ওয়ান কে এইচ টু ইনভার্স এবার এটাকে তো লিখতে পারি এইচ ওয়ান কে এইচ ওয়ান কে এইচ টু ইনভার্স কে ইনভার্স কে ওকে এবারে দেখো এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে সব জায়গাটাই বোঝার বিষয় আছে যদিও এবার দেখো এখানে আমার কি বলেছিল যে এইচটা নর্মাল বলেছে তাহলে নর্মাল যদি হয় এইচ যদি নর্মাল হয় তাহলে কে ধরে নিলাম জি এর এলিমেন্ট এইচটা ধরে নিলাম এর এলিমেন্ট তাহলে কে এইচ এইচ ইন কে এইচ কে ইনভার্সটা এইচ এর মধ্যে থাকবে এবার এইচ যদি এইচ এর মধ্যে থাকে এইচ ইনভার্স এইচ এর মধ্যে থাকবে তার মানে কি এইচ টাইপ ট্যাক প্রকার কি দিচ্ছে এটা নর্মাল দিচ্ছে তার মানে এইটা নর্মাল মানে এটা কার মধ্যে থাকবে এইচ এর মধ্যে থাকবে তার মানে এই এলিমেন্টটা যদি এইচের মধ্যে থাকে তার মানে এই এলিমেন্টটা সাম ধরে নিচ্ছি এইচটি টাইপ দেখতে হবে তাহলে আমি এইটাকে নাম দিচ্ছি এইচ থ্রি নাম দিচ্ছি ওকে এবারে এইচ ওয়ান এইচ থ্রিটা তো এইচেরই মেম্বার তার মানে এইটাকে আমি ক্লোজার প্রপার্টি হোল্ড করার জন্য এটাকে আমি এইচ থ্রি নাম দিচ্ছি কারণ এইগুলো এইচের মধ্যে আছে তাহলে এইটা এইচের মধ্যে থাকা মানে কী দাঁড়াচ্ছে এইচ থ্রি কে এবারে এইচ থ্রি কে এইটা এইচের মধ্যে আছে এইটা এর মধ্যে আছে তাহলে এইটা আলটিমেটলি এইচ কে বিলং করছে ফলে কী দাঁড়াচ্ছে দেয়ার ফোর এইচ কেটা সাবগ্রুপ হচ্ছে এইচ কেটা সাবগ্রুপ হচ্ছে এবারে কি এইচ কে সাবগ্রুপ হচ্ছে এবং হচ্ছে কি এইচটা নর্মাল হচ্ছে তাহলে এইচ কেটা সাবগ্রুপ হচ্ছে এইচটা নর্মাল হলে আমাদের কী হয় এইচ বাই কে এইচ কে বাই এইচটা এক্সিস্ট করবে বোঝা গেল কারণ কি এইচ কে ওখানকার সাবগ্রুপ হচ্ছে এবং কি এইচটা নর্মাল মানে এইচটা তো অলরেডি সাবগ্রুপ হয়ে বসে আছে জি ফলে এইচ বাই এইচটা এক্সিস্ট করবে মানে ওখানে কোয়েশ্চেন গ্রুপটা আমি এক্সিস্ট করাতে পারবো নেক্সট আমাদের কাজ কি হবে তাহলে আমার যখন এক্সিস্ট করছে এবারে আমি ম্যাপিং ডিফাইন করতে পারবো ওকে তো আমি এবারে ম্যাপিংটা ডিফাইন করছি তাহলে আমি কি বলেছিলাম এফ আমি একটা কীরকম ম্যাপিং ডিফাইন করব কে থেকে এইচ কে বাই এইচ এই টাইপের ম্যাপিং ডিফাইন করবো তাহলে এখানকার এলিমেন্টগুলো কী হবে স্মল কে টাইপের এলিমেন্ট হবে তাহলে এফ অফ কে এখানকার এলিমেন্টগুলো কী হবে কোয়েশান গ্রুপ ডিফাইন করছে ফলে এখানকার সাম এইচ কে টাইপ দেখতে হবে ওকে আদরা পর্যন্ত ক্লিয়ার আশা করা যায় এবারে নেক্সট কী হবে আমি যেটা ডিফাইন করছি সেটা ওয়েল ডিফাইন কিনা তাহলে ফার্স্ট এখানে প্রুফ হবে টু প্রুফ ইট ইজ ওয়েল ডিফাইন কিনা টু প্রুফ এফ ইজ ওয়েল ডিফাইন তাহলে এটা আমাদের ফার্স্ট প্রুফ হবে তাহলে এইটা যখন আমাদের ফার্স্ট প্রুফ করব তাহলে আমাদের ওয়েল ডিফাইনের জন্য কি করতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে কে ওয়ান ইকুয়ালস টু কে টু মানে এখানে দুটো এলিমেন্ট সমান ধরে দেখে নেব যেখানে ম্যাপিং করছে সেইটাও সেম হচ্ছে তাহলে মানে এই জিনিসটাকে বলবো ওয়েল ডিফাইন তাই তো উল্টো দিকেও হাঁটা যায় তাহলে এখান থেকে এবারে আমি যদি এইজ অফ কে ওয়ান ডিফাইন করি তাহলে এইটা হবে এইজ অফ কে টু আর এটাই মানে কী দাঁড়াচ্ছে দুদিক দিয়ে হাঁটা যায় এটাই মানে হচ্ছে এফ অফ কে ওয়ান ইকুয়ালস টু এফ অফ কে টু তার মানে জিনিসটা ওয়েল ডিফাইন হয়ে গেল দে আর এফ ইস ওয়েল ডিফাইন ওকে এবারে নেক্সট কাজ কী করতে হবে আমার ফার্স্ট আইসোমরফিজম থিওরিম কী বলে যে অন টু হোমোমরফিজম হচ্ছে কিনা তাহলে এখন আমাকে হোমোমরফিজম আর অন টু দেখাতে হবে তাহলে হোমোমরফিজম আর ওয়ান টু দেখানোর জন্য কী করবো ফার্স্টে আমি ধরে নেব এফ অফ কে ওয়ান কে টু কীরকম দেখতে হবে এফ অফ কে যদি এইচ কে টাইপকে দেখতে হয় তাহলে এফ অফ কে ওয়ান কে টুটা কীরকম দেখতে হবে এইচ অফ কে ওয়ান কে টু কারণ এইচটা নর্মাল তাই তো এরকম টাইপের এলিমেন্ট দেখতে হয় এবারে এইটা এরকম দেখানোর জন্য এবারে কি এইচ যদি নর্মাল হয় আচ্ছা আমি এখানে এইচ আর এইচ এইচ যদি এইচের মধ্যে থাকে আমি দুটো এইচও এইচের মধ্যেই থাকবে আমি এরকমভাবেও ডিফাইন করতে পারি ওকে এইচ যদি নর্মাল হয় তাহলে কে ওয়ান এইচ ইকুয়ালস টু এইচ কে ওয়ান ইকুয়ালস টু কে ওয়ান এইচ ডিফাইন করতে পারি কারণ এইচ নর্মাল তাহলে বা আমি এদিকেও জিনিসটা আনতে পারি তাহলে এরকমভাবে আমি ডিফাইন করে নিলাম লেখা যায় তাহলে সেখান থেকে আমি কী পাচ্ছি এফ অফ কে ওয়ান এফ অফ কে টু তার মানে আমার ক্লোজার প্রপার্টি এই এফটা হোমোমর্ফিজম হলো দেয়ার ফর এফ ইস ওকে নেক্সট আমরা কী করব হোমোমারফিজম দেখিয়ে ফেলেছি এবারে অন্টু হচ্ছে কিনা তো ডেফিনেটলি ইট ইজ অবভিয়াসলি অন টু বিকজ কি এফ অফ কে ওয়ান কে ওয়ান এফ অব কে গোষ্ঠী কে এলিমেন্ট আর এইচ সবগুলো ওখানকার সাবগ্রুপ হচ্ছে ফলে কি প্রত্যেকটা এলিমেন্টই ডেফিনেটলি ওখানে এক্সিস্ট করছে তাহলে দেয়ার ফোর এফ ইজ অন টু অবভিয়াসলি এবারে কি টু হোমোমর্ফিজম হয়ে গেলে আমরা তখন কি লিখতে পারি বাই ফার্স্ট আইসোমরফিজম থিয়োরাম ফার্স্ট আইসোমরফিজম অর্ফিজম ফার্স্ট আইসোমরফিজম থিয়ারাম অনুযায়ী আমাদের কী দাঁড়াবে আমরা তাহলে লিখতে পারি কি এইটা মানে কে বাই কার এফটা আইসোমরফিক করবে কার সঙ্গে না তাহলে ফার্স্ট আইসোমরফিজম থেকে কি পেলাম কে বাই এইচ কে বাই এইচ আইসোমরফিক টু কে বাই কারেফ এবারে আমাকে দেখাতে হবে যে কারেফটাতে কারেফ মানে হচ্ছে এইজ ইন্টারসেকশানকে তাহলে আমাদের এখন তাহলে প্রুভ করতে হবে যে টু প্রুভ টু প্রুফ কারেফ ইজ ইকুয়াস টু এইজ ইন্টারসেকশান কেম ওকে তো কারেফের আগে ডেফিনেশানটা একটু ক্লিয়ার করে নাও কারেফ বলছে কি যদি আমার এখানে ম্যাপিংটা কীরকম ধরেছিলাম এফটা কে থেকে এইচ কে বাই এইচের এলিমেন্ট ধরেছিলাম তার মানে এটা কি সেই সমস্ত এক্স বিলংস টু এফ সাজ দ্যাট এফ অব এক্সটা এখানকার আইডেন্টি তো এট্রে তো কোয়েশান গ্রুপ তার মানে এইচ এ ম্যাপ করবে কারণ কি নর্মাল যেটা হয় সেটা অর্থাৎ কোয়েশন গ্রুপে নিচে যেটা থাকে দ্যাট ইজ এইচ এইচটার সঙ্গে সেটা ওখানকার আইডেন্টি এলিমেন্ট এইচ হয় ফলে এফ অফ এক্স ইকস্টে এইচএ যাবে হ্যাঁ তাহলে আমরা আবার কি এফ অফ এক্স মানে কি বা আমি যদি হ্যাঁ যে এক্স দিয়ে ধরছি তাহলে আমার এক্স আমি ফাংশানটা কীরকম ধরেছিলাম ফাংশনটা ধরেছিলাম যে এফ অফ কে ইকোয়াস টু এইচ কে টাইপস তাহলে এফ অফ এক্স ইকোয়াস টু টাইপস হবে এইচ এক্স টাইপ হবে তাহলে এইচ এক্স ইকোয়াস টু এইচ তো এইচ এক্স টু যদি এইচ হয় তাহলে ডেফিনেটলি এক্সট্রা কার মধ্যে থাকবে এইচের মধ্যে থাকবে বোঝা গেছে বোঝা গেল তো যে এইচটা এইচ এর মধ্যে থাকবে এক্সটা এইচের মধ্যে থাকবে এরপরে আমাদের কী দেখাতে হবে যে আর এছাড়াও আমরা কি বলেছিলাম নাকি যে এটা হলো এর মধ্যে থাকছে এছাড়াও এক্স বিলংস টু কের মধ্যে থাকছে দেয়ার ফোর এক্স বিলংস টু এইচ ইন্টারসেকশান কে কারণ শুরুতেই বলে দিয়েছিলাম সরি এটা এফ বলেছিলাম এটা কে হবে তাহলে এখানে আমি বলেছিলাম এক্স বিলংস টু কের মধ্যে আছে আর এখানে দেখালাম এক্সটা এইচ এর মধ্যে আছে তার মানে এক্সট্রা এইচ ইন্টারসেকশান কে এর মধ্যে আছে দেয়ার ফোর তাহলে কার থেকে এক্সিস্ট করে যাচ্ছে কারেফটা হয়ে যাচ্ছে এইচ ইন্টারসেকশান কে তাহলে আমরা কী দেখাতে পারছি যে কে বাই কারেফটা আইসোমরফিক করছে এইচ ইন্টারসেকশান এইচ কে বাই এইচ এবং কারেফের ভ্যালুটা কী পেলাম এইচ কে বাই এইচ ইন্টারসেকশান কে আইসোমরফিক টু এইচ কে বাই এইচ তাহলে দিস ইজ আওয়ার প্রুভ অফ সেকেন্ড আইসোমরফিজম থিওরম আই হোপ ইট ইস ক্লিয়ার টু এভরি ওয়ান কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ভালো হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ